কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদবৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিঝাতে গড়ামোর কাঁচা ঘর খাসা। বাবুই পাখি এটি প্লসটি গোত্রের অন্তর্গত একদল প্যাসারাইন পাখি। এর বিজ্ঞানসম্মত নাম প্লসিয়াস বেঙ্গালেন্সিস। এর জগৎ অ্যানিমেলিয়া পর্বকর্ডাটা পক্ষী শ্রেণীর একটি প্রাণী। এটি খুব সুন্দর বাসা বনে বলে এরা তাঁতি পাখি নামেও পরিচিত। এদের বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর হয়। এরা বেশ দলবদ্ধ প্রাণী আর কলোনি করে জীবনযাপন করতে অভ্যস্ত। বেশিরভাগ বাবুই প্রজাতির পুরুষ সদস্য বেশ উজ্জ্বল রঙের হয়। কিছু প্রজাতি তাদের প্রজনন মরশুমে বর্ণের ভিন্নতা প্রদর্শন করে। বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতো দেখতে হয়। বাসা বানাবার জন্য বাবুই খুবই পরিশ্রম করে, ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ সারায়, যত্ন করে পেট দিয়ে ঘষে গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে, পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়, অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয়। কথিত আছে যে রাতে বাসায় আলো জ্বালার জন্য বাবুই জোনাকি ধরে এনে বাসায় রাখে। তো আজকের জন্য এটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই বেল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।